নমস্কার, আমার স্বরচিত কবিতা ভাল লাগে না। মা বলেছে পড়তে আমায় দিনে 10 ঘন্টা। মা বলেছে পড়তে আমায় দিনে 10 ঘন্টা। পূজোর সময় পড়তে বলো কার চায় মনটা? চারিদিকে সাজো সাজো রব, সকলে মেতেছে আনন্দে, আমায় কেন পড়তে হবে সকাল থেকে সন্ধে? ঢাকের তালে নাচছে সবাই, ঠাকুর এলো মণ্ডপে, আমায় এখন পড়তে হবে বাড়ির মেসের কাছে। আমার যে আর ভাল লাগে না সারাদিন শুধু পড়তে, আমার যে খুব ইচ্ছে হয় অনেক মজা করতে। মন খারাপের সময় নেই তো সারাদিন শুধু পড়া, লুকিয়ে লুকিয়ে বাইরে গেলেই শাসন হবে করা। বায়না করলে মা বলবে এই আনন্দ তো মাত্র 4 দিন, পড়াশোনা না করলে তুমি ভুগবে চিরদিন। বড় হয়ে তোমাকে যে নামি ডাক্তার হতেই হবে, তা না হলে এই সমাজে মান কি আর হবে? প্রচুর টাকা আয় করে তুমি দেবে বিদেশ পাড়ি, তোমার সাথে থাকবে তখন নামি দামি গাড়ি। নামি ডাক্তার না হয়েও আমি একজন ভালো মানুষ হলে কি ক্ষতি হয় তবে আমি তোমাদের ছেলে বলে? ডাক্তার ইঞ্জিনিয়ার তো কতই আছে, ভালো মানুষের চেয়ে অভাব। ভালো মানুষ হলেই তুমি সমাজে দিতে পারবে জবাব। ভীষণ রেগে মা আমাকে দিলে সপাটে কয়েক চর, কানটি মুলে চুলটি টেনে বললে এবার পড়া করো। ভালো মানুষের কি দাম আছে, না থাকলে প্রচুর টাকা, চুপটি করে পড়তে বসো, কেবল বলো পাকা পাকা কথা। চোখের জলে বই ভিজে যায়, মনে মনে ভাবি আমায় রেখে কেন তুমি আকাশে গেলে বাপি? তুমি তো আমায় বলতে ভালো মানুষ হতে, মা কেন বলছে আমায় টাকাই সবে জগতে? তুমি আমাকে নিয়ে কেন গেলে না ওই তারাদের দেশে, ওইখানেতেই তোমার কাছে থাকতাম ভালোবেসে? আজকে আমার বন্ধুরা সব আছে মণ্ডপে, আর আমায় শুধু পড়তে হবে টাকার মেশিন হতে। আমায় শুধু পড়তে হবে টাকার মেশিন হতে। নমস্কার, ধন্যবাদ।